ব্যক্তি জীবনে দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। তবে দুটি বিয়েই ছিল গোপনে। প্রথমে চিত্রনায়িকা উপবিশ্বাসকে বিয়ে করেন তিনি, সেই সংসার টিকে ছিল 10 বছর। এরপর 2018 সালে চিত্রনায়িকা শবনম বুবলিকে বিয়ে করেন এই নায়ক, তবে সেই সংসারও টেকেনি। বিয়ের কয়েক বছরের মাথায় আলাদা হয়ে যায় এই দম্পতির পথ চলা। বর্তমানে এই নায়কের জীবনে অপু বুবলি দুজনেই অতীত। এসব নিয়ে শাকিব খানের আক্ষেপ রুক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে এমনটাই মনে করেন খান সাহেব। যদিও নায়কের দুই সংসারে রয়েছে দুটি সন্তান, তবে বর্তমানে শাকিব খানের পরিবার চাচ্ছে তাদের সন্তান আবারও বিয়ে করে সংসারই হোক। সম্প্রতি ওপার বাংলার একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন শাকিব খান। সেই সাক্ষাৎকারে নিজের তৃতীয় বিয়ে প্রসঙ্গেও কথা বলেছেন শাকিব। জানিয়েছেন, মানুষ একা নয়, পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। তাই তিনিও আরেকবার বিয়ের পিঁড়িতে বসতে চান, তবে তাড়াহুড়ো করতে চান না। নির্দিষ্ট কোনো বছরও ঠিক করেননি, তবে বিয়ে করলে সেটা পারিবারিকভাবে এবং জাঁকজমকভাবেই করবেন। এমনকি তার বাবা মাও নাকি তাকে সংসারী হিসেবে দেখতে চান। তবে শুধু নিজেকে নিয়েই ভাবেন না শাকিব, সচেতন দুই সন্তানের ভবিষ্যৎ নিয়েও। শাকিব বলেন, ওরা এখনো অনেক ছোট, বুঝতে শেখেনি। ওরা স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। বাবা হিসেবে ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। আমি চাই ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য যা যা করতে হয় বাবা হিসেবে আমি করে যাব। এই মুহূর্তে শাকিবের ব্যস্ততা একগুচ্ছ ছবি নিয়ে। মুক্তির অপেক্ষায় আছে প্যান ইন্ডিয়ান দরদ। কিছুদিনের মধ্যেই মুম্বাইয়ে জ্বলে উঠবে তার বরবাদ। আলফা আই, চরকি, SBF এর সঙ্গে যুক্ত হতে পারেন নতুন আরও একটি সিনেমায়। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।